আজকে আমার ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করার আমার বিয়ের সময় সঙ্গীতের দিন কিছু ভিডিও ক্লিপ। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখুন তাহলেই ভালো লাগবে আপনাদের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে ওয়েনেসডে আর সকাল সকাল আমার আজকে ঘুম ভেঙে গেছে, কারণ আজকে ফ্লিপকার্ট থেকে দুদিন আগে আমি কিছু গ্রসারি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলো একদম সকাল 7টার মধ্যে দিয়ে গেছে আজকে। তো সকাল 7টার মধ্যে দিয়ে গেছে আর আমার তখনই ঘুমটা ভেঙে গেছে। তারপরে মাসি এলো, তো টুকটাক টুকটাক কাজ চলছে। কালকে আমরা দু বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম, আমার এতক্ষণে দু বালতি কাঁচা হয়ে গেছে, বাট মেলা হয়নি, এবার আমি মেলতে যাব। আর মাসি এসেছে, মাসিও রান্না বান্না করছে, আরো এক বালতি ভিজিয়ে দেওয়া হয়ে গেল। আর সকাল থেকে সমস্ত কাজকর্মে লেগে পড়েছি, ঘুমটা একদমই চলে গেছে, মানে অসুবিধা হয়নি, হয়তো কালকে যেটুকুই ঘুমিয়েছি একদম কমপ্লিট হয়েছে। আজকে আবার দুপুরে ঘুমিয়ে একটু বুঝিয়ে নিতে হবে, আর কিছু নয়। তো চলুন আজকে দিনটাকে শুরু করি। হ্যাভ আ নাইস ডে টু অল অফ ইউ। চলুন, টাটা। এই যে এখানে কাঁচা হয়ে গেছে, এই অত জামা কাপড় উপরে দিয়ে আসতে হাঁপিয়ে গেছিলাম, এসে একটু রেস্ট নিলাম, এবার ব্রেকফাস্ট করব। অভিজিৎ উঠেছে এখন সবে, 10টাও বাজেনি এখনো, অভিজিতের তো 10টায় টাইম। অভিজিৎ এই যে ব্রেকফাস্টে রুটি আর সব সবজি দিয়ে ভাজি। তো এখন বাজে 11:10, অভিজিতের স্নান টান হয়ে গেল, ওকে এবার খাবার দাবার দিয়ে দিই। প্রায় 1 ঘন্টা মতন আমি সময় পেয়েছিলাম, একটু টুকটাক বসে ফোন দেখছিলাম, ভিডিও আপলোড হয়ে গেছে সময় মতো, তো এটাও একটা সুবিধা। আর এখন ওকে খাবার দাবার গুলো দিয়ে দিই, আর ওর টিফিনটাও প্যাক করে দিই, সবকিছু দেখাচ্ছি। এই যে অভিজিতের এখানে লাঞ্চ দিয়েছি, সবজি আছে, উচ্ছে ভাজা, পালং শাক সব মাসি আজকে বানিয়েছে, দেশি মুরগির ডিম, মোরলা মাছ ভাজা, ভাত, আর এখানে ডালটা দেব। আর এই যে মাসি বানিয়েছে মুগের ডাল সবজি দিয়ে। আমি কার সাথে মারপিট করব, তোমার সাথে? তোমাকে মারলে কি গ্রো করবে? হ্যাঁ, তোমাকে মারলে আমার চ্যানেল গ্রো করবে? কিভাবে পিটবো তোমাকে জানতে চেষ্টা করছি। আরে এইভাবে কন্ট্রোভার্সি হতেই থাকে, ওই আশিস চঞ্চলানির কিছু কন্ট্রোভার্সি নিয়ে ওই এক্ষুনি ভিডিও দেখছিলাম, দুজনেই দেখছিলাম, মানে আশিস চঞ্চলানি পোস্ট করেছে, ওটা দেখি তো আমরা চিনতে পারলাম না, এলভিস যাদব কিসব কিসব করেছে, তো সেগুলো নিয়েই বলছিলাম। তো আমি বললাম এইসব মারপিট হতে থাকলে কন্ট্রোভার্সি হয়, মানে বড় বড় ইউটিউবাররা এইসব করেই থাকে। তো বলছে যে তুমিও মারপিট করো তাহলে। অ্যামাজন থেকে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম গতকাল রাতে, আজকে এলো, কিছুটা কালকে আসবে, আর একটাই প্রোডাক্ট যেটা কিছুদিন পরে আসবে, তো একটা এসে নিয়ে নাও। অভিজিতের খাওয়া হয়ে গেছে, ও আজকে টিফিন নিয়ে যাবে না, বিকজ ওর আজকে ইনভিটেশন আছে একটা অন্নপ্রাশন বাড়ি, এটা অন্নপ্রাশন না ইয়ে গো, অন্নপ্রাশন, অন্নপ্রাশন বাড়ির একটা নিমন্ত্রণ আছে, তো সেখানে ও যাবে, যার জন্য ও টিফিন নিয়ে যাবে না, সন্ধ্যেবেলা থেকেই চলে যাবে। আর কি এলো, কি এলো, আমি ওয়েইং স্কেল অর্ডার দিয়েছিলাম, নিজের ওয়েট বেড়ে যাচ্ছে, আজকে অভিজিৎ খাওয়া দাওয়ার পরে এখন ওয়েট চেক করবে। কিছু ভালো ভালো প্রোডাক্ট গতকাল রাতে দুজনে ডিসকাস করেই অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা হলো ওয়েইং স্কেল, যেটা মানে আমার ইচ্ছে যে আমি এরকম 7 দিন পর পর নিজের ওয়েট দেখতে থাকলে তাহলে আমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো, বা একটু এক্সারসাইজের জন্য মোটিভেটও হতে পারবো। টুকটাক মানে বিয়ের আগে তো রেগুলারলি এক্সারসাইজ করতাম যখন পিজিতে থাকতাম তখন, বাট ওই যে একটা বলে না মোটো কাজ করে, আমি আর অভিজিৎ বিয়ের পরে শুরু করেছিলাম, বাট ওটা কন্টিনিউ করতে পারিনি আমরা। তো এইসব দেখলে আবার দুজনে মিলে করবো। তো আর এখন ফাঁকাও আছি না, মানে এখন অনেকটা কাজের মানে হেডেকটা কম, কাজটা কম, তো এখন করাটা উচিত, বাট আমি সেই রুটিনে ফিরতে পারছি না, তো যার জন্য ওটা এসেছে। এই তুমি আজকে চেক করে যাবে, এটা পড়ছি, আচ্ছা পড়ে যাও। 4 কেজি গেন করেছি, অভিজিৎ 2.5 কেজি গেন করেছে, দুজনকেই কমাতে হবে। আমার 4 কেজি গেইন করাটা মানে অনেকটা, এটা আমি কোভিড এর টাইমে এরকম হয়ে গেছিলাম, তারপরে আবার একটু এক্সারসাইজ করে রোগা হয়ে গেছিলাম, তারপর আবার ফুলে যাচ্ছি দিনকে দিন। এবার থেকে তুমি দৌড়োবে বুঝলে অভিজিৎ, আমি তো দৌড়োবো না, দরকার নেই। ভালো জিনিস কিনেছি, ভালো জিনিস, নেসেসারি জিনিস,
বাড়িতে লাগে আর বাকিগুলো বাকিগুলোও লাগবে অক্সিমিটার করেছে আর কি কি করেছে অনেক কিছু আছে কিছু কিছু মেডিকেল ইনস্ট্রুমেন্টও অর্ডার দিয়েছিলাম যেগুলো মনে হয়েছিল যে নেসেসারি বাড়িতে থাকা উচিত সেটা ব্লাড প্রেসার মেজারমেন্টের মেশিন হোক বা ব্লাড সুগারের জন্য হোক আমাদের যদিও কোনোটাই নেই প্রেসার সুগার কোনোটাই নেই বাট স্টিল এটা করাটা ভালো মনে হয়েছিল কালকে দুজনে ডিসকাস করে তো ওই জন্য রাখা হচ্ছে বাড়িতে একটা করে আমি কেন লেট করতে যাব তোমার সবকিছু রেডি হয়ে থাকে চলো টাটা সাবধানে যাও এই বিছানাটা আজকে সুন্দর ঝাড়পোছ করে রাখলাম আসলে ওই দিকের গুলো না পুরো ধুলো পড়ে যায় একটা কিছুদিন আগেই অভিজিৎ পরিষ্কার করেছিল আজকে আমি আবার করলাম নাহলে দেখতে খারাপ লাগে এই যে ঘরটাকে একটু পরিষ্কার করে রাখলে নিজেরও ভালো লাগে আর ওইদিকে জানলাটা খোলাই হয় না সবসময় এই জানলাটা খুলি বা কোনো জানলাই খোলা হয় না তো জানলাটা খুলে রেখেছি আজকে ভালো বাতাস ঢুকুক এই যে মোটামুটি তিন চার দিন পরে আবার একটু ভালো করে জল দিয়ে রোদে রাখলাম গাছগুলো রেখেছি আর এইগুলো রেখেছি এদিকে সমস্ত কাজ কমপ্লিট এবার ভাবছি ওপর থেকে যা কিছু ছিল সব শুকিয়ে যাবে এতক্ষণে বারান্দায় কিছু ছিল সেগুলো তুলে নিয়েছি গোছানো হয়ে গেছে আর ওপর থেকে যেগুলো আছে সেগুলো নামিয়ে আনি আর লাস্ট যে বালতিটা কাঁচা হয়েছে সেগুলো এখন দিলে মোটামুটি দু তিন ঘন্টায় আরামসে শুকিয়ে যাবে যা রোদ এখন শুকিয়ে যাবে ওপরে দিয়ে আসি এই এত জামা কাপড় ওপর থেকে আমি তুলে আনলাম আর এক বালতি মেলে এলাম ঝটপট আমি স্নান করে আসছি প্রায় দুটো বাজতে যায় স্নান করে নি স্নান করে উঠে একদম পুজো করে কথা বলছি এই যে গাছগুলো একটু সাইডে রেখেছি এই সাইডটা রাখি বরং একটু রোদটা পাবে দাঁড়ান এই যে পুজো হয়ে গেছে এদিকে আমার সুন্দর যেদিকে রেখেছি দেখতে পারি মিষ্টি লাগছে বলুন যতই হোক গাছের মতন কোনো জিনিস নেই না দারুণ লাগছে আমাদের ইচ্ছে আছে আরো ছোট ছোট অনেক ফ্লাওয়ারিং প্লান্ট সেগুলো মানে ফুলের গাছ তো সেইগুলো আনার তো দেখতেও ভালো লাগবে সুন্দর ফুলও ফুটবে ইচ্ছে তো আছে বাট জায়গাটা অতটাও বড় না না কি এত ঢেলে সাজানো যাবে তো যেটুকু জায়গাটা ভেবে করতে হয় কারণ আমাদের দুজনেরই এরকম একটা ব্যাপার আছে যে জিনিসের জায়গায় জিনিস থাকবে আর তাও মেসড আপ থাকি আমরা সেটা ঠিক বাট এক্সেসিভ জিনিস ভালো লাগে না একটু একটু করে অবশ্য গাছ এমনি দেখতেও ভালো লাগবে কিন্তু দেখা যাক যদি বুঝি তাহলে কিনবো আমার আর অভিজিতের লাঞ্চ প্রায় সেমই ছিল আমি এখন লাঞ্চে নিয়েছি গরম ভাতের সাথে একটু ঘি মানে কার ঘিয়ের কার উচ্ছে ভাজা পালং শাক বেগুন দিয়ে মুরগির দেশি মুরগির ডিমের সেদ্ধ মরুলা মাছ ভাজা আর সব শীতকালীন সবজি দিয়ে একটা সবজি আর এদিকে আছে ডাল আর আছে ডাল সবজি দিয়ে গুড ইভিনিং এভরিওয়ান আমি সেই সন্ধ্যে 6টা থেকে অ্যালার্ম দিয়েছি আর ভাবছি কি কি অ্যালার্ম বাচ্চা আমি অ্যালার্মও বাচ্চা আমিও ঘুমিয়ে যাচ্ছি তো অনেক উঠে গেছিলাম 6টা 15 নাগাদ তো এখন 6:30 বাজে বিছানা থেকে উঠলাম একটু লেদ খেয়ে প্রচুর জামা জমে আছে আমি উপর থেকে সমস্ত কাপড় জামা নামিয়েও এনেছিলাম লাস্ট বালতি যে ভিজিয়েছিলাম কাছে হয়েছিল উপরে মেলে এসেছিলাম ওটাও নামিয়ে এসেছি দেখায় আপনাদের মোটামুটি এই একটা লেয়ার অবস্থা ভাবছি 15-20 মিনিট টাইম আছে এটা একটু ভালো করে একটু ভাজ করে দিই যতটুকু হবে আর নিজেও রেডি হয়ে দিয়ে আবার পড়াতে যেতে হবে অ্যাকচুয়ালি আজকে ইনস্টিটিউটের ডেটটা এই সেশন থেকে আমার চেঞ্জ হলো মানে এখন তো আসলে এখন থেকে সবার নতুন সেশন শুরু হচ্ছে তো আরও কিছু জয়েন করছে তো সেগুলোর জন্য আমার টাইমিংটা হচ্ছে এই ওয়েনেসডেটা বন্ধ থাকলো অফ ডে থাকছে তো ওর জন্য ফ্রাইডে হয়ে যাচ্ছে আগে ফ্রাইডেটা অফ ডে ছিল মাঝখানে একটা ডে অফ পাচ্ছি আমি তো আর এই সময় কি হতো আমি ইনস্টিটিউশন থেকে বেরিয়ে ডাইরেক্ট পড়াতে চলে যেতাম তো মনে হতো না ওই জন্য আজকে অফ আছে এখন আমাকে 7টার পরে পড়াতে যেতে হবে তো এগুলো হালকা একটু গুছিয়ে রাখি তারপরে পড়াতে যাব এখন ঘড়িতে বাজে পুরো 6:35 আশা করি 10-15 মিনিটের মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবো আর জামা কাপড় গোছানোর ব্যাপারটা আমার ভালোই লাগে এই গরমকাল এলে একটাই সুবিধা জামা কাপড় কেচেও মজা সমস্ত কিছু কেচে ঝটপট শুকিয়েও যায় আজকে এত জামা কাপড় একসাথে জমা হয়েছিল আমি তাই ভাবছি যে এত জামা কাপড় যেগুলো বাইরে রাখা ছিল এদিক ওদিক করে আর অভিজিতেরও আজকে অনেক জামা কাপড় দিয়েছিল কিছু সোয়েটশার্টও ছিল ঠান্ডা চলে যাওয়ার পরে অনেক কিছুর কাচা হয়নি তো সেগুলো কাচলাম আর এই কালো শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমি যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমার শাশুড়ি মার শাড়িটা আমি পরেছিলাম তা এতটা ভালো লেগেছিল
আর আমাকে পরেও নাকি ভালো লাগছিল অভিজিৎ তো বলছিল, তাই শাশুড়ি মা ওই শাড়িটা আমাকে দিয়ে দিয়েছে, বলছে আমি কালো শাড়ি তো খুব বেশি পরি না, তুই নিয়ে যা। আর এটা জামদানির ওই হাজার বুটি, হাজার বুটি আমার কাছে ছিল না, তো একটা হাজার বুটি হয়ে গেল, তা আবার কালো রঙের শাড়ি, সেটা একদম মন মতন হয়ে গেল, তো দিয়ে পাঠিয়েছিলেন। আর আমি সেটা পরে ঘুরে এদিক ওদিক ঘোরা হয়েছিল, তারপরে আর কাচা হয়নি, তো কেচে ভালো করে পরিষ্কার করে তুলে রাখবো। আর সমস্ত জামা কাপড় দেখতেই পাচ্ছেন আমি আলাদা আলাদা করে গুছিয়েছি, অভিজিতের কিছু শীতকালীন জামা, কিছু ডেলি ওয়্যারের টি শার্ট, সেগুলো আমি আলাদা আলাদা তাকে রাখি গুছিয়ে, বেডশিট আলাদা থাকে, নিচের টপ আলাদা থাকে, শাড়ি ব্লাউজ সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখি, যাতে আমার পরে খুঁজতে সুবিধা হয়। আর ঝটপট কিন্তু কাজগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেল, দেখুন এই 10-15 মিনিট সময় লাগলো ঠিকই, কিন্তু এত বড় একটা কাজ আমার হয়ে থাকলো। এসে মানে পড়িয়ে এসে যখন বাড়ি ফিরবো তখন আর মনে হবে না যে এতগুলো কাজ বাকি রয়েছে, এই একটু ঘর পরিষ্কার করে কোথাও গেলে বেশ ভালোই লাগে। এর মাঝখানে আমিও রেডি হই, এদিকে আমিও ফুললি রেডি আর সমস্ত গুছিয়ে ফেলেছি, এদিকে সব গুছিয়ে ফেলেছি, দেখেই মনে হচ্ছিল অত জামা, বাট খুব বেশি টাইম লাগেনি, 15 মিনিটের মধ্যে সব হয়ে গেছে। এখন এই ঘড়িটা আবার খারাপ হয়ে গেছে, 7:05 বেজে গেছে, আমি চাই এবার বেরোই, 15 মিনিটও টাইম লাগে না, 10-12 মিনিটে আমি ওর বাড়ি পৌঁছে যাব হাঁটতে হাঁটতে গেলে, তো চলুন টাটা, ফিরে এসে দেখা হচ্ছে। তো এখন বাজে 10:10, আমি ফিরলাম এতক্ষণে, আমার কখন ফিরে যাওয়ার কথা ছিল, বাট ওই গল্প করতে করতেই সময় চলে যায়, স্টুডেন্টের মায়ের সাথে দেখা হলো, তার সাথে গল্প করছি, এবার তারপরে বেরোলাম, রাস্তায় কিছু দোকানে জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনলাম, সেখানেও দাঁড়িয়ে গল্প করছিলাম, একজনের সাথে দেখা হলো, করে রোড়ে এতক্ষণে বাড়ি ফিরলাম। এবার আমি ঝটপট আগে ডিনারটা করি, কারণ আমি এমনি মানে চেষ্টা করছিলাম 9:30টার মধ্যে ডিনারটা করার, সেটা হচ্ছে না কিছুতেই, 10:00 বেজে গেছে, আগে ডিনার করি তারপরে গুছিয়ে রাখবো সব জিনিসগুলো যা যা এনেছি। রাতে ডিনারে আমি নিয়েছি রুটি, আর ওই যে সকালে যেটা ব্রেকফাস্টে খেয়েছিলাম শীতকালীন সবজি দিয়ে ভাজা, ওটাই। আমি কিছু ভিডিও দেখতে দেখতে পুরো চোখ থেকে জল বেরিয়ে এসেছে আমার, মানে কালকে বলছিলাম যে ভিডিওগুলো পাচ্ছিলাম না, হয় না কি আজকে দাদা পাঠালো লিঙ্কটা, আমি সেটাকে ডাউনলোড করলাম, ডাউনলোডে বসিয়েছিলাম, তারপর টুকটাক কিছু কাজ করছিলাম, যা যা আমি অর্ডার করেছিলাম সেগুলো গুছিয়ে রাখছিলাম, আজকে সকালে গ্রসারি থেকে সব দিয়ে গেছিলো সেগুলো গুছিয়ে রেখেছিলাম, আরও কিছু আনলাম আমি, সেগুলোও সব গুছিয়ে রাখলাম, তারপরে নাটকের রুটিন কমপ্লিট করি, যেরকম ফেস ওয়াশ করেছি, ময়েশ্চারাইজার দিয়েছি, তারপরে দেখছি ভিডিও একটা নোটিফিকেশান এলো, ভিডিওটা টোটাল ডাউনলোড হয়ে গেছে, আমি দেখতে বসলাম, তো ভাবলাম কি কিছুটা কিছুটা করে অ্যাড করব ভিডিওতে, কারণ সবার ভিডিও দেখছি, সবার বিয়ের ভিডিও দেখছি, তো মনে হচ্ছিলো, তখন তো আমি ইউটিউব করতাম না, তো মনে হচ্ছিলো যদি কোনোভাবে অ্যাড করা যায় কিছু কিছু পার্টগুলো, তাহলেও আপনাদের সাথে শেয়ার করা যাবে, আর কখনো এরকম আমার মনে হবে না কি এই বাবা ভিডিওটা নেই, আমি দেখতে পাচ্ছি না, আমি যাই, এগুলো ফিল হবে না, তো হয় না কি এই এই জন্যই ভিডিওগুলো আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট, কি আমি জাস্ট যখন ভিডিওটা দেখলাম আমার চোখ থেকে এমনিই জল বেরিয়ে আসছে, মানে এই মোমেন্টগুলোর জন্যই, মানে আমি অরিন্দম দাকে বুক করেছিলাম, তো অরিন্দম দার যে ব্র্যান্ডটার নাম হচ্ছে ট্রু মোমেন্ট, ফটোগ্রাফির যে ব্র্যান্ডটা, তো সেটার নাম হচ্ছে ট্রু মোমেন্ট, তো অ্যাকচুয়ালি ওই মোমেন্টগুলোকেই আমরা এতটা মিস করি, অ্যান্ড এতটা মিস বলবো না, ওই মোমেন্টগুলোকেই আমরা পুরো মেমোরাইজ যখন করি না তখন এমনি চোখ দিয়ে জল আসে, এই জন্যই বলে মানুষের কাছে যে এটা কতটা বেশি ইম্পর্টেন্ট, হয়তো জানি যে হ্যাঁ পুরোনো কোনো ভিডিও আছে দেখবো দেখবো, বাট যখন মানুষ দেখতে বসে এক্স্যাক্টলি আর সুন্দর একটা গানের সাথে তখন মানে মন ভরে যায়। থ্যাংক ইউ অরিন্দম দা আবার পাঠানোর জন্য ভিডিওটা, মানে পুরো রিকল করছিলাম এতক্ষণ নিজের সময়গুলোকে, খুব ভালো লাগছিল, ছোট্ট ছোট্ট করে কিছুটা পার্ট আমি ভিডিওতে অ্যাড করতে যদি পারি তো করছি, কারণ বলা যায় না পুরোটা গান আছে না, তো কপিরাইটের একটা ব্যাপার থাকে, দেখছি যদি কিছুভাবে ম্যানেজ করে আমি দিতে পারি ভিডিও নিশ্চয়ই দেবো, তো দ্যাটস ইট। আর অভিজিতের এখন 12:30 বেজে গেছে, আমার ভিডিও সব এডিট কমপ্লিট, অভিজিতের সাথে কথা হচ্ছিল, ও এখন জাস্ট শিয়ালদা ঢুকেছে, ওরা গাড়িতেই আসছে, কোনো অসুবিধা নেই, সবাই একসাথে আছে, আসলে ওর যেখানে ইনভিটেশন ছিল সেটা অনেকটা দূরে, ব্যারাকপুর থেকেও একটু দূরে, তো সেখান থেকে ফিরতে ফিরতে ন্যাচারালি অনেকটাই দেরি হবে, 10:30-11টা নাগাদ হয়তো ওরা বেরিয়েছে, 10:30 নাগাদ বেরিয়েছিল আমাকে যখন বললো, তো এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা, তো এখন শিয়ালদায় আছে বললো, তো আসুক ধীরে সুস্থে, কোনো অসুবিধা নেই, আর আমার কালকে ওর ছুটি আছে, আর কালকে হয়তো দিদিভাইরা আমার বাড়িতে আসতে পারে,
তো যেটার জন্য আরো বেশি এক্সাইটেড, ব্লগগুলো আরো আপনাদের সুন্দর লাগবে। আর আজকের ব্লগটা আরো বেশি এক্সটেন্ড করছি না আমি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট। আমার বিয়ের ভিডিওর কিছু ক্লিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে যে পার্টটা শেয়ার করছি সেটা হচ্ছে সঙ্গীতের পার্টটা, যেটা হয়েছিল 20th November 2022। আর এই কেকগুলো দেখে বুঝতেই পারছেন এটা বার্থডে কেক। আমার দিদির ছেলে বাবানের, মানে প্রদ্রুন আচারিয়া, ওর 20th November-এ বার্থডে। তো আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমার সঙ্গীতের শুরুতেই ওর বার্থডে সেলিব্রেশনটা দিয়ে শুরু করা হবে, কারণ আমার বিয়ের জন্য ওর বার্থডেটা কোনোভাবে মিস হয়ে যাক সেটা আমরা কেউই চাইতাম না। আর ওর ভাই বোন সবাই একসাথে ছিল ওরা, তো সেই দিনটা ওরা খুব মজা করেই কাটাতো। তো ওই ভেবেই এই আয়োজনটা করা হয়েছিল। তো সঙ্গীত বলতে আগেই বলে দিই, আমাদের বাঙালিদের তো সঙ্গীত বলে কোনো সেরকম কিছু হয় না। তো আমাদের বাড়ির একটা ট্র্যাডিশন বলতে পারেন যে আমরা যে কোনো অনুষ্ঠানে প্রচুর নাচ গান করি, অনেক মজা করি। তাই আমার বিয়েতে এটা হবে না, এটা তো আমি চাইতামই না। আর বিয়ের দিন যদি নাচের কোনো প্রোগ্রাম আলাদা করে রাখা হয় সেটা অনেকটা বেশি হ্যাপাজার্ড হয়ে যায়। তো এই জন্যই আজকে এই আয়োজনটা করা হয়েছিল। এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের সন্ধেবেলায় আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। খুব সুন্দর হয়েছিল, পরিবারের সকলে ছিল, আমার নিজের কাছের অনেক বন্ধুবান্ধব ছিল, আর আমি খুব মজা করে আমার বিয়েটা কাটিয়েছিলাম। তো নাচের কিছু ক্লিপস আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই এগুলো আমার বান্ধবীদের সাথে ফটো তোলা হয়েছিল, ভিডিও তোলা হয়েছিল, প্রত্যেকে আমরা খুব আনন্দ করেছিলাম, খুব এনজয় করেছিলাম। এত মানে প্রায় 1 বছর 3 মাস পরে যখন আমি এই ভিডিওটা দেখছি তখন আমার নিজেরই চোখ থেকে এত জল বেরিয়ে আসছিল, এত ভালো লাগছিল। মানে এটা দেখে বুঝতে পারছিলাম যে নিজের বিয়ের সময়টা নিজের কতটা হই হই করে এনজয় করে নিজের বিয়েটাকে কাটিয়েছিলাম। আমি চাইবো আমার প্রত্যেকটা দিনের যেরকম মেমোরি আমি ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা ভিডিওর সাথে যেভাবে লিঙ্ক থাকে, তো আমার বিয়ের সময় তো আমি কোনো ভিডিও করতাম না, তো সেই জন্য আমার সেই সময়ের কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নেই। তো এই ভিডিও থেকেই যা যা আমি ভিডিও পাবো সব ছোটো ছোটো করে এডিট করে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনারাও দেখতে পান আর আমার কাছেও সব সময়ের জন্য আমার এই চ্যানেলে থেকে যাবে। আমি অনেক পরেও আমি যাতে এই চ্যানেল থেকেই আমি ভিডিওগুলো কখনো কখনো দেখতে পারি। তো আজকে আমি সঙ্গীতটা শেয়ার করলাম, এরপরে আইবুড়ো ভাত, বিয়ে, সব আস্তে আস্তে একে একে আমার শেয়ার করার ইচ্ছে রয়েছে। আর আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর দেখুন, এরা নাকি আমার দিদির ছেলে, মানে আমার বোন পো ভাই পো এরাই এত বড় বড় হয়ে গেছে, সব আমার হাইট পার করে চলে যাচ্ছে। আর আমি হচ্ছি ভাই বোনেদের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে বাড়ি, তাই আমার বিয়েতে মজা হবে এটা তো স্বাভাবিক। আর আমাদের পরিবার এমনি হুল্লোর করতে ভালোবাসি আমরা, তো সকলে মিলে খুব মজা করেছিলাম দিনটা। আর এই বিয়ের দিন নাচ গানের আয়োজন না করার মেইন কারণটাই ছিলাম আমি, কারণ আমি সবাইকে বলেছিলাম যে আমার বিয়ের দিন যদি এরকম বাইরে নাচ গান হয়ে থাকে, আর সবাই তো আমার পরিবারের সকলেই তো মজা করতে ব্যস্ত থাকবে, তাহলে আমার বিয়েতে একদমই মন বসতো না, কখন আমি নিজেই বিয়ে থেকে উঠে গিয়ে নাচতে শুরু করে দেবো। তো এই কারণেই আমাদের আগে থেকে প্ল্যানটা করা হয়েছিল। আর এই যে দেখুন, আমার বাবা, বাবার বন্ধু কেউ, মানে আমার বাবাও খুব ভালো নাচে, আসলে মজা করতে ভালোবাসি আমরা সকলেই, আর বন্ধু বান্ধব সকলেই আমরা খুব মজা করেছিলাম। আর এই ছোট্ট পুচকিটা আমার দিদির মেয়ে সোনাই, ও তো আমারই ডুপ্লিকেট, মানে আমি যা করবো ছোটো থেকে ও সেটাই নাচবে। তো পুরো স্টেজে কিন্তু আমি যাই নেচেছি ও আমার সাথে নেচেছে, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন স্টেজে প্রত্যেকের সাথে কিন্তু আমি ছিলাম, মানে আমি এতই নাচতে ভালোবাসি, প্রত্যেকের সাথেই আমি উঠে একবার করে নেচেছি। আর আমার দাদা, দিদি, ভাইপো, ভাইটি কেউ বাদ যায়নি, সকলে মিলে আমরা এত মজা করে নাচ গান করেছি। আসলে মানুষের জীবনে আর কী বা থাকবে বলুন, এই নাচ গান মজা করে প্রত্যেকটা মুভমেন্টগুলোকে এনজয় করা এটাই তো থেকে যাবে না। আজকে বরং এটা আরও বেশি প্রমাণ পাচ্ছে যে এত দিন পরে আমি যখন ভিডিওটা দেখছি এত ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখে, এত মজা করে কাটিয়েছিলাম বলি না আজকে এত হাসতে পারছি ভিডিওটা দেখে।